কিতাবের প্রতি আসমানি কিতাবের প্রতি রাসুলগণের প্রতি এবং ফেরস্তাদের প্রতি এবং আখেরাতের প্রতি শেষ দিনের প্রতি এবং ভালো মন্দের প্রতি যেই বিশ্বাস রয়েছে ভাগ্য যাকে বলে এগুলোর প্রতি যার আকিদাসও সঠিক হবে অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমরা ইসলাম দ্বীন না লিন ইয়াকবাল মিনহু ও হুয়া ফিল আখিরাতি যে ব্যক্তি ইসলাম ধর্মবেদিত অন্য কিছু তালাশ করবে চাইবে তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না অর্থাৎ তার আমল তার দান সাদকা কোনো কিছুই গ্রহণ করা হবে না সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আর আল্লাহ ইসলাম ধর্মকে সুন্দরভাবে এবং মনোনীত ধর্ম হিসেবে নির্বাচন করেছেন ইসলাম মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কেউ হিন্দুটাও মানবে মুসলিমটাও মানবে কেউ খ্রিস্টান ধর্ম পালন করবে আবার ইসলাম ধর্ম পালন করবে ওই ব্যক্তিও জানাতে যেতে পারবে না আল্লাহ তালা বলছেন হে ইমান দারগন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো একটুও কাঠ সাঠ দেওয়া যাবে না তাই এর সার কথা হচ্ছে ইসলাম ধর্মে ইসলাম ব্যতীত অর্থাৎ মুসলিম ব্যতীত অন্য কোন ব্যক্তি অন্য কোন ধর্মের লোক জান্নাতে প্রবেশ করবে না